জাতিঙ্গা। জাতিঙ্গা হলো আসামের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটি একটি অদ্ভুত ঘটনার জন্য বিশ্বে প্রসিদ্ধ, যেটি হলো বার্ড সুইসাইড বা পাখির আত্মহত্যা। এই ঘটনাটি জাতিঙ্গাতে প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে ঘটে। এই সময় প্রচুর পাখি এখানে মাস সুইসাইড করে। এই ঘটনাটি সূর্যাস্তের পরে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টার মধ্যে ঘটে। সন্ধে নামার পরে আকাশের থেকে হাজার হাজার পাখি মাটিতে আছড়ে পড়ে এবং তাদের মৃত্যু ঘটে। ওখানের লোকেরা এটিকে বার্ড সুইসাইড বলে থাকেন। যদি ব্যাপারটিকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে দেখব যে এটি কোনো সুইসাইড নয়, কারণ পাখিদের মস্তিষ্ক সুইসাইডাল নয়। এমন অনেক প্রাণী আছে যাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, কিন্তু পাখিদের মধ্যে এই টেন্ডেন্সি থাকে না। এই ঘটনাটি ওখানের নিবাসী তথা পুরো বিশ্বের বিজ্ঞানী এবং পর্যটকদের কাছে সবচেয়ে বড় বিষয়। এখানে নিবাসীদের বিশ্বাস যে এটির পেছনে কোনো অলৌকিক শক্তির হাত রয়েছে। পৃথিবীর কোনো জায়গায় এরকম ঘটনা ঘটতে দেখা যায় না। তাহলে প্রশ্ন হলো, এটি শুধুমাত্র জাতিঙ্গাতেই কেন ঘটে? অনেক বিজ্ঞানীরাই এটির অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সকলেই বিফল হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন।